হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা নিশ্চয়ই লাউ চাষ করছেন কিংবা লাউ চাষের পরিকল্পনা করেছেন। অনেকের লাউ গাছে অলরেডি লাউ ধরছে, কিন্তু অনেকের লাউ গাছে লাউ ধরছে না। কোন সার দেবেন? দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে এমন একটি ঘরোয়া সার তৈরি করে দেখাবো যেটি খুব কম সময় লাগবে এবং যেটি গাছে সঠিক নিয়মে দিতে পারলে আপনাদের লাউ গাছে যেরকম প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, সেই সাথে লাউ গাছে কিন্তু অল্প সময়ের মধ্যে বেশ ভালো লাউ হবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করাবো এবং একটি কৌশল দেখাবো যেটি খুবই কাজে লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। শুরুতেই নিতে হবে কয়েকটি কলা। আমরা এখানে কয়েকটি কলা নিয়েছি। এখানে আমরা সবরি কলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো কলা নিয়ে নেবেন, কয়টি নেবেন এক্ষেত্রে প্রতি এক লিটার দ্রবণ তৈরির জন্য তিনটি কলা নিয়ে নেবেন। এক্ষেত্রে পাকা কলা ব্যবহার করাই সবচেয়ে ভালো। আমরা এখানে তিনটি কলা নিয়ে নিয়েছি। এবার একটি স্টিলের ট্রে বা স্টিলের পাত্র নিতে হবে, যেটি একটু বড় সাইজের হবে। এবার এতে এই তিনটি কলা নিয়ে নিচ্ছি। এর সাথে যা লাগবে সেটি হলো একটি ধারালো চাকু কিংবা ধারালো কোনো সরঞ্জাম যা দিয়ে সহজেই কাটা যাবে। তো আমরা এখানে ধারালো চাকু দিয়ে প্রত্যেকটি কলা ঠিক এভাবে কলার খোসা না ছুলে গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটি কলা এভাবে কেটে নেবেন। অনেকে বলতে পারেন সবরি কলার পরিবর্তে অন্য কলা ব্যবহার করলে হবে না। হ্যাঁ হবে। তো এভাবে কাটা হয়ে গেলে এবার খুব ভালোভাবে ঠিক এভাবে কুচি কুচি করে নিন। আপনারা যদি প্রথমে এরকম করতেন তাহলে কিন্তু ভালোভাবে কলার খোসাও কাটতো না। তো এভাবে কিছুক্ষণ কুচি কুচি করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই উপাদানটি তৈরি হয়েছে। এবার কি করবেন, এগুলোকে একসাথে গুছিয়ে একটি পাত্র নিয়ে নিন। আমরা একটি ফ্রিজের মধ্যে এই উপাদানগুলোকে অর্থাৎ ম্যাশ করা কলাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা তুলে নেবেন। কলা কাটার পরে বেশিক্ষণ ফেলে রাখবেন না, অবশ্যই 1 থেকে 2 ঘন্টার মধ্যে দ্রবণটি তৈরি করার চেষ্টা করুন। এজন্য কি করবেন, শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমরা একটি মগ ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, সমস্যা নেই। এবার যা করবেন এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিতে হবে। আপনারা টিউব অয়েলের কিংবা ট্যাপের পরিষ্কার পানি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 লিটার পরিমাণ পানি এখানে নিয়ে নিলাম। এবার যা করবেন এই যে ম্যাশ করা কলা অর্থাৎ কুচি কুচি করে কেটেছিলেন যে কলা, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে তিনটি কলাই কিন্তু ব্যবহার করেছি 1 লিটার দ্রবণ তৈরির ক্ষেত্রে। তো আমরা এখানে তিনটি কলার প্রত্যেকটি উপাদানকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এর বেশি কলা না ব্যবহার করলেই ভালো, এতে করে কিন্তু অপচয় হবে, তবে আপনি তিনটি কলাতেই এই কাজটি করতে পারবেন। এবার নিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে, এতে করে খুব ভালো একটি দ্রবণ তৈরি করা সম্ভব হবে এবং কলার উপাদানটি সহজেই পানির মধ্যে চলে যাবে। এবার নিতে হবে দেখতে পাচ্ছেন চা পাতা। এটি ব্যবহার করার পরে আমরা অনেকে চা পাতা ফেলে দেই, এটি না ফেলে এটিকে অবশ্যই একটু ধুয়ে অর্থাৎ পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং ব্যবহার করার পূর্বে একটি পাত্রে ঠিক এভাবে পানি নিয়ে নিন। আমি ফ্রিজে পানি নিচ্ছি এবং 2 চামচ পরিমাণ এই চা পাতা নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিন। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এটি কিন্তু এই পানির মধ্যে মিশে যাচ্ছে। এবার কি করবেন, এটাকে অবশ্যই এই দ্রবণের মধ্যে দিয়ে দিন। আমি ইনডাইরেক্টলি ব্যবহার করেছি, আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার খুব ভালোভাবে পুনরায় নাড়াচাড়া করে এটাকে কি করবেন, একটি পলিথিন দিয়ে খুব ভালোভাবে এর মুখটি বন্ধ করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন পলিথিনে কোনো যেন ছিদ্র না থাকে, এতে কিন্তু এই দ্রবণটি তৈরি হতে বেশি সময় লাগবে। এই দ্রবণটি তৈরির জন্য ঠিক এভাবে পলিথিন দিয়ে পুরো পাত্রটি এভাবে ঢেকে দিতে হবে যেন ভিতরে বাতাস সহজে প্রবেশ করতে না পারে। অল্প প্রবেশ করলে সমস্যা নেই, তবে প্রবেশ না করলে সবচেয়ে ভালো এবং দ্রুত দ্রবণটি তৈরি হবে। এবার রেখে দিন 5 দিনের জন্য। 5 দিন পর এই দ্রবণটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের যদি ভালোভাবে দেখাই, এই যে দেখুন দ্রবণটি কিন্তু কালারটা পরিবর্তন হয়েছে এবং কলার উপাদানটি ঠিক এভাবে দ্রবণের সাথে মিশতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হয়ে যাবে। এতে প্রচুর নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এর পাশাপাশি আপনারা গাছে দেওয়ার পূর্বে এর সাথে হলুদ মিশিয়ে দেবেন। হলুদের গুঁড়ায় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল গুণাবলী রয়েছে।
অনেক সময় দেখা যায় পাকা কলা বা এগুলো ব্যবহারের জন্য পিঁপড়া বা বিভিন্ন প্যাথোজেন রোগ জীবাণু আক্রমণ করার সম্ভাবনা থাকতেই পারে। তো আপনারা যদি হাফ চামচ পরিমাণ এই হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের দ্রবণটা অনেক ভালো হবে এবং এই দ্রবণটি গাছে দিলে কোনো প্রকার পোকামাকড় কিংবা ছত্রাকের উপদ্রব হবে না। তো এই দ্রবণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তবে গাছে প্রয়োগ করবেন। এটি কিন্তু অবশ্যই 7 দিন পরপর গাছে প্রয়োগ করবেন। লাউ গাছে প্রয়োগ করলে দেখতে পাবেন যেসব গাছে লাউ আসছে না সেসব গাছে লাউ আসা শুরু করবে। এটি প্রয়োগের ক্ষেত্রে গাছের চারপাশে ঠিক এভাবে দিয়ে দিতে পারেন, আপনারা টবের গাছেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আরেকটি উপাদান দেবেন, এজন্য লাগছে দেখতে পাচ্ছেন ডিমের খোসা। ডিমের খোসা ফেলে দেবেন না, এটি ব্যবহার করেও লাউ গাছের পরিচর্যা করা যায়। প্রথমে একটি পাত্রে ডিমের খোসা ঠিক এভাবে ভেঙে নিতে হবে। আপনারা প্রত্যেকটি ডিমের খোসা ভেঙে নেবেন, এক্ষেত্রে 5টি ডিমের খোসা ব্যবহার করেছি, আপনারা 5টি নিয়ে নেবেন। এবার এতে গরম পানি নিয়ে নিতে হবে, এক্ষেত্রে 1 লিটার গরম পানি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে গরম পানি নিয়েছি এবং স্বচ্ছ একটি দ্রবণ রয়েছে। তো এটাকে আপনারা কি করবেন, একটি ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই 5 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে। 5 থেকে 7 ঘন্টা পর এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে এটি প্রস্তুত করা গেল। এটি আপনারা তৈরি করে আপনাদের গাছগুলোতে ব্যবহার করবেন। আপনারা চাইলে সিদ্ধ ডিমের খোসাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিম সিদ্ধ করার পর ডিম খেয়ে এই ডিমের খোসা ব্যবহার করতে পারেন। এটি গাছের চারপাশে নিয়মিত দিন, 7 থেকে 14 দিন পর পর গাছে দিলেই গাছে কিন্তু অলরেডি খুব বৃদ্ধি হবে, গাছে ফুল ফল আসা শুরু হবে। অনেকে বলেন লাউ গাছে তো লাউ আসছে, কিন্তু কিছু দিনের মধ্যেই একটি সমস্যা দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাউয়ের গায়ে ঠিক এরকম ছোট ছোট ছিদ্র থাকছে এবং কষ বের হচ্ছে। এর জন্য আপনারা ডেসিস এটি দিয়ে দিতে পারেন, এটি খুবই গুরুত্বপূর্ণ কীটনাশক। 1.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করবেন। এর পাশাপাশি যে লাউগুলো অলরেডি ছিদ্র হয়ে গেছে সেগুলোকে চেষ্টা করুন গাছ থেকে দ্রুত তুলে ফেলতে। এবং তোলার পরে কি করবেন, এটাকে অবশ্যই একটি মাটিতে একটু গর্ত করে এটাকে চাপা দিয়ে দিতে হবে। এতে করে দেখতে পাবেন এর সংক্রমণ কমে গেছে, বা অন্যান্য নতুন যে লাউ হচ্ছে সেগুলোতে এর সংক্রমণ হচ্ছে না, এটি কিন্তু পরীক্ষামূলকভাবে প্রমাণিত। এর পাশাপাশি লাউকে বাঁচানোর জন্য প্রথমে গাছের পুরুষ ফুল সংগ্রহ করুন। দেখতে পাচ্ছেন একটি পুরুষ ফুল নিয়ে নিয়েছি যার নিচে গর্ভমুণ্ড নেই। এবার এই পুরুষ ফুলের চারপাশের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিন। এবার দেখতে পাচ্ছেন এটি হলো পুংদণ্ড, এতে পরাগরেণু থাকে। তো এটি কি করবেন, এটি একটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ঠিক এভাবে কিছুক্ষণ ঘষতে থাকুন। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিছুক্ষণ ঘষতে থাকুন, এভাবে ঘষতে ঘষতে দেখতে পাবেন এর পরাগায়ন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এই পদ্ধতি আপনারা অবশ্যই বিকাল 4টার পরে কিংবা সকাল 10টার আগে করে নেবেন। এতে করে লাউ গাছে সুস্থ সবল লাউ ধরাতে পারবেন।